কারণ আমি বলছি কি যে ভারতের মাটিকে নিরাপদ হিসাবে খুনের জন্য একটা ঘাটি কেন বানালো খুনিরা খুনিরা আমাদের দেশের সেখানে আমাদের পুলিশ ডিপার্টমেন্ট গোয়েন্দা বাহিনী বলছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে শুধুই কি ওখানে বাংলাদেশি একটা পক্ষ মিস্টার রাজিমকে এই খুনের সঙ্গে অংশ নিল নাকি অন্য আরও পক্ষ আছে কারণ যদি বলি ব্যবসায়িক জায়গা সেখানে নানান কথা আছে তার বন্ধু গোপাল বিশ্বাস তিনি একজন স্বর্ণ ব্যবসায়ী তো অনেক কথাই তো আসছে সব তো বিষয়গুলো তো এখনো খোলাসা হয়নি আমি সেই জায়গা থেকে বলছি শুধু কি একটা জায়গায় নাকি এখানে যোগসূত্র আরও অনেকেই আছে অনেক কিছু আছে তার জন্য এটার জন্য আমার সম্মানিত শ্রদ্ধাভাজন অভিজ্ঞ আপা আপনার নিকট আমার নিবেদন যে আমাদেরকে বোধহয় আরো দু চার পাঁচ দিন অপেক্ষা করতে হবে তদন্তের মাধ্যমে কিছু কিছু বের হবে মিডিয়ার মাধ্যমে কিছু কিছু বের হবে তবে সম্ভাবনা আছে সম্ভাবনা আছে যে ওই দেশের প্রতিবেশী সেখানকার কোনো অপরাধী চক্রের সঙ্গে বা অপরাধী চক্র এই কাজে জড়িত থাকতে পারে কারণ শুধুমাত্র বাংলাদেশ থেকে একটা টিম গিয়ে ওখানে এই কাজটা নির্বিঘ্নে করবে এটা বিশ্বাস করা কঠিন কারণ যারা এখান থেকে গিয়েছে তাদেরও তো পরিবেশটা লাগবে যে পরিবেশে তারা কাজটা করবে এবং এই পরিবেশটা সৃষ্টি করতে পারে লোকাল সহায়তা লোকাল সাপোর্ট যাকে আমরা সাধারণ ইংরেজিতে বলতে পারি লোকাল সাপোর্ট সে লোকাল সাপোর্ট বিহীন এটা সম্ভব না তারপরেও আমার চূড়ান্ত বক্তব্য দাঁড়ালো যে সম্মানিত সংসদ সদস্য মরহুম আনোয়ারুল ভাই ওনার অতীতের ব্যবসায়িক কর্মকাণ্ড রাজনৈতিক কর্মকাণ্ড প্রথমত একটা সংবাদ আছে এবং আপনার প্রথম আলোচনা এটা লিখেছে যে হলফাতেও তিনি দিয়েছেন যে কুষ্টি মামলা তার চলমান দু সালে তার বিরুদ্ধে পুলিশ সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিয়েছিলেন তারপর তিনি আত্মসমর্পণ করেছিলেন ভেরি ডিফিকাল্ট কেস ইট ইজ নট সিম্পল কেস